হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা চিকেন রেসিপি, আর এই চিকেনটা ছিল ক্যালবার্ট। তো ঘরোয়া পদ্ধতিতে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কোথাও একদম কিছু নেই। তো এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখবো, তার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। আমার এটা এখানে চিকেনটা ছিল প্রায় 2.5 কিলোর মতো। তো তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব লবণ এবং হলুদ লঙ্কা গুঁড়ো। আর দেব কিছুটা পরিমাণ তেল, সরিষার তেল। তো এই চারটে একসঙ্গে আমি মিশিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। আর যতক্ষণ ঢাকা থাকুক, আর আমি এদিকে দিয়ে আদা নেবো, রসুন নেব, আর কিছুটা গোলমরিচ, আর কিছুটা ধনিয়া। তো এই কোটা আমি আগে মশলাটা করে আসি। তো আমার এখন মশলা করা হয়ে গেছে, বাটাবাটির যে কাজগুলো একদম কমপ্লিট। তো প্রথমে আমি কড়াই চাপিয়ে দেবো, কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো এটা আমি সবটাই করব সরষের তেলে, কেউ যদি রিফাইন্ড অয়েলে করতে চাও তো করতেই পারো। প্রথমে আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে। কড়াইয়ের মধ্যে আলু আমার দেওয়া হয়ে গেল, তো ততক্ষণ আলুটা ভেজে নিই। দেখতেই পাচ্ছ আলুটা আমার ভেজে তোলা হয়ে গেছে। তো সেম ওই কড়াইয়ের মধ্যেই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। দিয়ে আমি জাস্ট ওটা ফোড়ন দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা আমি জাস্ট থেঁতো করে নিয়েছিলাম, মিহি করে বাটিনি। তো এটা কষানো হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, ততক্ষণ এটা কষানো হতে থাকুক। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা, যে আদাটা আমি বেটে রেখেছিলাম। তো আদা বাটা হয়ে গেলে এটা আমি একসঙ্গে আদাটা একসঙ্গে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। অনেকে টমেটো স্কিপ করতে চাও, ক্যালবার্ট চিকেন তো, ক্যালবার্ট মুরগি মাংস। আমি এটা টমেটো দিয়েছি, জাস্ট আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় তার জন্যই। আমি তো দমে দেবো, তো অসুবিধা নেই। এদিকে ম্যারিনেট করা ছিল চিকেনটা, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি কষিয়ে নেব ভালো করে, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষাবো। তো এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, তো একটু অসুবিধা হচ্ছিল। তো দেখতে থাকো। তো এটা কষিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমের জন্য। আমার মাংসে তেল ছেড়ে জল ছেড়ে দিয়েছে। এই জলের মধ্যে আমি এটাকে কষাবো প্রায় 1.25 ঘন্টার মতো। ক্যালবার মাংস একটু ভালো করে না কষালে খেতে ভালো লাগে না। তো এটা আমি তো দমে দেবো, তার জন্য আমি টমেটোটা আমি দিয়ে থাকি, তোমরা এটা স্কিপ করতে পারো। আর যে গোলমরিচ আর ধনিয়াটা গুঁড়ো বাটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট ভালো করে একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দেবো এটাকে। প্রথমেই বলেছিলাম, তো দেখতে পাচ্ছ আমার কষানো প্রায় হয়েই এসেছে। আর মিনিট দশেক কষাবো, কষিয়ে নিলে আমার চিকেনটা কষানো হয়ে কমপ্লিট হয়ে যাবে। তো আমার এটা কষানো কমপ্লিট। তো এটা আমি এবার প্রেশারে দিয়ে দেব। প্রেশারের মধ্যে মাংসগুলো আমি ঢেলে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে জলটা গরম করে নেবো। সেই জলটাই প্রেশারের মধ্যে দিয়ে দেব। আর যে ভেজে রাখা আলুগুলো ছিল ওইগুলো দিয়ে আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। দিয়ে প্রেশারের মুখটা ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে দমে দেব প্রায় আমি 6টা সিটি দেব। তোমরা 7টাও দিতে পারো, আমি 6টা দিয়েছি, যার যেমন প্রয়োজন। কেউ শক্ত শক্ত খেতে পছন্দ করে, কেউ নরম খেতেও পছন্দ করে, যে যার টেস্টের উপর এটা নির্ভর করছে। আর এদিকে আমি একটু গরম মশলা বেটে নেব। অর্গ্যানিক গরম মশলার ফ্লেভারটাই আলাদা হয়। তো দেখতে পাচ্ছ আমার সিটি পড়াও স্টার্ট হয়ে গেছে।
আমি ছখানে সিটি দেবো, এর বেশি দেবো না। তো আমার গরম মশলাটা বেট পাওয়াটা কমপ্লিট, আর এদিকে ঢাকনাটা খুলবো। জাস্ট দেখো কালারটা কেমন মারাত্মক হয়েছে। তো আমার সাপ করে সাপ করে নিয়েছি এটা বাটির মধ্যে, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর এর মধ্যে তো এরকম নিত্য প্রয়োজনীয় রেসিপি দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।